বিপদে রেখে ঋতুরাজ গায়কোয়াড় ধরলেন প্যাভিলিয়নের পথ। তীরে এসে তরি ডোবার শঙ্কায় চোখের জলে একাকার এই ক্ষুদে চেন্নাই সমর্থক। এরপরই দৃশ্যপটে কিং অফ ফিনিশার খ্যাত মহেন্দ্র সিং ধোনি, ছিনিয়ে আনলেন অসাধারণ এক জয়। তার ছয় বলে ১৮ রানের ক্যামিও আবারও কাঁদালো সেই ক্ষুদে সমর্থককে, তবে সেটি আনন্দের কান্না। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক আগেই বাতিলের খাতায় উঠেছে তার নাম। বয়স ৪০ ছাড়িয়েছে, এবারের আসরে ব্যাট হাতে পারফরমেন্সও ভালো নয়। সব মিলে কিছুটা চাপেই ছিলেন চেন্নাই অধিনায়ক। বরাবরের মতোই ধোনি ব্যাট হাতে জবাব দিলেন সব সমালোচনার। জাতীয় দল কিংবা আইপিএল ক্যারিয়ার সেরা সময়ে এমন ফিনিশিং করেছেন নিয়মিতই। খাদের কিনার থেকে দলকে তুলে আনার উদাহরণ আছে ভুরি ভুরি। তবু চাপের মুখে ১৮ রানের ছোট্ট ইনিংসকে বিশেষ বলছেন ভক্তরা। যার কাছে অধিনায়কত্ব ছেড়েছেন সেই কোহলি বেশি খুশি ধোনির এমন প্রত্যাবর্তনে। টুইট বার্তায় প্রশংসায় ভাসিয়েছেন মাহিকে। খেলাটি সর্বকালের সেরা ফিনিশার সে, আজকে আবারও আমাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করেছে ধোনি। নিজেকে প্রমাণের আর কিছু নেই, তবুও সমালোচনার জবাব দিতে পেরে খুশি মহেন্দ্র সিং ধোনি। আমার ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল, ব্যাপারটা এমন ছিল বল দেখো মেরে দাও। টুর্নামেন্টে খুব বেশি কিছু করতে পারিনি আমি, বোলারদের পরিকল্পনা বুঝে আমি আমার কাজটুকু করেছি। পারফরমেন্স টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, যার যথার্থ প্রমাণ ধোনি রাখলেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্পে।